সান্তাহারি ট্রেন থেকে 71 বোতল ফেন্সি ডিল সহ একজন গ্রেপ্তার। বগুড়ার আদমদীঘি সান্তাহারে 71 বোতল ফেন্সি ডিল সহ 35 বছর বয়সী জামাল হোসেন নামে এক ট্রেন যাত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত 1টায় সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশন এলাকায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের গবগি হইতে 71 বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার জগন্নাথপুর এলাকার কামাল হোসেনের ছেলে। সান্তাহার রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের গ নম্বর বগি হইতে যাত্রীবেশে কোথাও যাচ্ছিলেন জামাল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত 1টায় নাটোর স্টেশন অতিক্রম করতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 71 বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মঞ্জের আলী বলেন, মামলার মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শিলাহাটি থেকে ফিরে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস থেকে 71 বোতল ফেন্সিডিল সহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে এই সংক্রান্ত তাকে তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানার মামলা এদিকে মঙ্গলবার দুপুরে পৃথক একটি অভিযান চালিয়ে 1 কেজি গাঁজা উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ, কিন্তু এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি। নেয়াল আহমেদ প্রান্ত, চ্যানেল 26, সান্তাহার, বগুড়া।